SSD এবং SSD এই দুটো হচ্ছে কম্পিউটারের স্টোরেজ ডিভাইস স্টোরেজ ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা জমা রাখা হয় কম্পিউটারে কত তাড়াতাড়ি অন হবে এবং কত স্পিডে ফাইল ওপেন হবে এই বিষয়গুলো নির্ভর করে কম্পিউটারের স্টোরেজ ডিভাইসের উপর আমাদের আজকের ভিডিওটি হচ্ছে SSD Galax Gammer সম্পূর্ণ ভিডিওটি দেখুন সাথে আছে আমি ফাতিমা রহমান অ্যাফিলিয়েশন থেকে SSD কম্পিউটার অথবা ল্যাপটপ স্টোরেজ হিসেবে ব্যবহার করা যায় SSD তে কোনো মুভিং পাস না থাকায় তুলনামূলকভাবে এটি ড্যামেজ ফ্রি হয় আবার SSD তে কোনো মুভিং পাস না থাকায় কোনো সাউন্ড বা গরম হয় না SSD তে পাওয়ার তুলনামূলকভাবে কম খরচ হয় এবং SSD যুক্ত একটি কম্পিউটার অন হতে সময় লাগে 10 থেকে 15 সেকেন্ড SSD তে ফাইল স্পিড রাইট স্পিড 250 থেকে 500 Mbps হয়ে থাকে HDD এর তুলনায় SSD তে ফাইল 30% ফাস্ট বেশি হয় দেখতে খুবই ভালো লাগছে পাশাপাশি এর SATA পোর্ট থাকাতে আপনি ল্যাপটপ কিংবা ডেস্কটপ উভয় ইউজ করতে পারবেন এটি একটি স্ট্যান্ডার্ড সাইজ এর সাইজটি হচ্ছে 2.5 ইঞ্চি আর এর এটি Galax Gammer এর 120GB এর বর্তমান মূল্য 2100 টাকা এটি কোম্পানি থেকে এক বছরের ওয়ারেন্টি বা কম্পিউটার ব্যবহার করি সবার কাছেই HDD একটি পরিচিত ডিভাইস এবং যাদের কম্পিউটার সম্পর্কে মোটামুটি ধারণা আছে তারা এই ডিভাইসটির সাথে বেশ পরিচিত সবার কাছে এটি হার্ড ডিস্ক নামেই পরিচিত এটি মূলত কম্পিউটারের একটি স্টোরেজ ডিভাইস কিন্তু বর্তমানে HDD-র পাশাপাশি SSD আরও একটি জনপ্রিয় ডিভাইস যাকে স্টোরেজ ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা জমা রাখা হয় এই স্টোরেজ কত তাড়াতাড়ি অন হবে এবং কত স্পিড ফাইল ওপেন হবে এই বিষয়গুলোর উপর নির্ভর করে কম্পিউটারের স্টোরেজ ডিভাইসের স্পিড SSD তে কোনো মুভিং পাস না থাকায় তুলনামূলকভাবে এটি ড্যামেজ ফ্রি হয় আবার SSD কোনো মুভিং পাস না থাকায় কোনো সাউন্ড বা গরম হয় না SSD তে পাওয়ার তুলনামূলকভাবেও কম খরচ হয় SSD যুক্ত একটি কম্পিউটার অন হতে সময় লাগে 10 থেকে 15 সেকেন্ড SSD তে ফাইল স্পিড রাইট স্পিড 250 থেকে 500 Mbps হয়ে থাকে HDD এর তুলনায় SSD ফাইল 30% বেশি ফাস্ট হয় তাছাড়াও ওজনে এবং সাইজে তুলনামূলকভাবে স্ট্যান্ডার্ড হয় SSD টি হালকা এবং ছোট সাইজ হওয়াতে এটি আপনি চাইলে পোর্টেবল হিসেবে ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ ডিভাইসে ইউজ করতে পারেন ধন্যবাদ আমাদের সাথেই থাকুন